মাঝে পাড়া দিয়ে পড়লো, হাত ভাঙা যাবে। আর হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি বার্থডে পার্টি থেকে এসে একদিন ব্লগ করতে পারিনি, মানে এত টায়ার্ড ফিল করছিলাম। আসলে বাড়ির বাইরে খুব কম বেরোই, তো কম বেরোই তো, সেই জন্য না অতটা শরীর দেয় না আমার। তো এসে একদম মানে হয়েছে বলতো, মানে সেদিন তো দুটোর সময় পৌঁছেছি, তো এসে ঘুমিয়ে পড়েছি, তো পরের দিন 9:30 সময় ঘুম ভেঙেছে সকাল। আমার হাজব্যান্ড কখন উঠে ডিউটি চলে গেছে আমি জানি না, দেখো অবস্থা। তারপরে 9:30 সময় ঘুম ভেঙেছে, তারপরেও কেমন সেই মানে অলস অলস মানে অলসতা যেন একদম শরীরে। যাই হোক করে রান্না করলাম, রান্না করার পরে তারপরে খেতে টেতে দিয়ে নিজেও খেলাম, খেয়ে আবার শুয়ে পড়েছি। আবার সেই সন্ধ্যে 5:30 সময় ঘুম ভেঙেছে, ছেলের টিউশন ছিল, ছেলে ডেকে উঠিয়েছে। তারপরে উঠে আবার কাজবাজ সেরে চা টা বানিয়ে টানিয়ে আমার শাশুড়িমা আবার ইয়েতে গেল, মানে আমার ননদের বাড়িতে। সেদিন যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, তো কাল গেল। তো সে তার টোটো এলো, তাকে টোটোতে উঠিয়ে দিলাম, তারপরে রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরোলাম। আবার রাত্রে এসে মানে ছেলের একটু পড়াশোনা তো এখন একটু হেল্প করতে হচ্ছে, কারণ যেহেতু সামনেই এক্সাম, তো সেই জন্য একটু লিখতে হবে, তাই লিখলাম 10টা পর্যন্ত। তারপরে আবার ঘুমিয়ে গেছি অঘরে। আজকে সকাল থেকে মানে ভালো ফিল করছি, তো সকাল থেকে ব্লগ করতে পারিনি, বাড়িতে কাজ হচ্ছিলো, কাজে নিচে কাজ হচ্ছে, তো সেই জন্য আর সকাল থেকে ব্লগ করিনি। এখন সন্ধেবেলায় ছেলে পড়তে গেল, আজকে আমার একটা মানে স্মরণীয় দিন, আজ ছেলে নিজে পড়তে গেল, মানে এতদিন তো আমি নিয়ে গেছি, আজ ছেলে নিজে সাইকেল নিয়ে গেল। তো একটুখানি কেমন মানে লাগছে মনটা, তবে ফোন করে জেনে নেবো স্যারের কাছে পৌঁছেছি কি নাকি ঠিক মতো। তো ভাবলাম আজকে এইরকম একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য একটু ভিডিও করে রেখেছি। ছেলে বেরোচ্ছে সাইকেল নিয়ে, ব্যাগ পিঠে নিয়ে, আমার কাছে তো খুবই একটা স্মরণীয় দিন, কারণ আমি কোনোদিনই ছাড়িনি ছেলেকে একলা। অবশ্য আগে যে দূরে যেতাম পড়তে এক জায়গায় নিয়ে, যেখানে সায়েন্স পড়তো, সেখানে আর যায় না, এখন নতুন দিয়েছি সামনে। সামনে বলতে তাও ধরো 5 মিনিট, তো সাইকেলে ক মিনিট লাগবে, 2-3 মিনিট লাগবে হয়তো। যাই হোক গেছে, সাহস করে ছাড়লাম। প্রথম দিন আমি গিয়ে দিয়ে এসেছি, আজকে ছাড়লাম একলা। ও তো খুব আনন্দ, ওরও জীবনে এটা প্রথম দিন একলা পড়তে যাচ্ছে, খুব এক্সাইটেড ও, মানে কখন যাবে ওই নিয়েই একটা ওর চিন্তা। দেখো অন্ধকার হয়ে গেল, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না আমাকে। আমি ছাদে এসেছি, কিছু জামা কাপড় রয়েছে, এই যে দুটো আমারই নাইটি রয়েছে, তো নিতে এসেছি, ভাবলাম এখানে একটু হাওয়া খাই আর তোমাদের সঙ্গে কথা বলি। এবারে নিচে যাব, নিচে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর কাল রাত্রে না সেরকম কিছু রান্নাবান্না করিনি, তো সেই জন্য আর কি দেখাবো, তো ওই জন্য কোনো ভিডিওই করিনি। কারণ রাত্রেবেলা আমার হাজব্যান্ডকে বলেছিলাম চাউমিন আনতে, তো ও চাউমিন এনেছিলো, ব্যাস ওই খাওয়া হয়েছিল আমাদের। আর এখন সকালবেলা ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম, তারপরে বাজার করে বাড়ি এসেছি। এসে বাসন, অনেক বাসন ছিল, বাসন ধুলাম, ধোয়ার পরে রান্নাঘর টান্নাঘর সব মুছে টুছে নিলাম, তারপর এখন মাছ ধুবো। মাছ ধুয়ে এই নাইটিটা ছাড়বো, ছেড়ে তারপরে রান্না বসাবো। আর আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, মানে ও স্কুলে বলছি, ডিউটিতে গেছিলো কিন্তু টায়ার পাংচার হয়ে গেছে, তো বাড়ি ফেরত এসছে।
মানে এটাও দেখো, বলে না এক একটা মানে লাকের ব্যাপার থাকে, তো রোজ কিন্তু আমার হাজবেন্ডের সাথেই স্কুলে যায় আমার ছেলে, কিন্তু আজকে কি মনে হলো যে না আমি যাই, তাহলে আসার সময় বাজারও করে নিয়ে আসতে পারো, কিন্তু বাজারটা আমার অন্য টাইমে করলেও হতো, কারণ বাড়িতে মাছ আসে, মাছ নিলে হয়ে যেত, আর হচ্ছে বিকেলে বাজার করলে হয়ে যেত, কিন্তু আমি আজকে কি মনে হলো যে আজকে বাজার করবো, তো গেলাম, নাহলে কিন্তু ছেলের স্কুলও কামাই হতো আজকে যদি আমি না যেতাম ছেলেকে নিয়ে। যাই হোক, মাছ কাঁকড়া এইসব কিনে নিয়ে এসেছি, এগুলো ধুয়ে পরিষ্কার করবো। কাঁকড়া আজকে রান্না করবো না, আজকে হাজবেন্ডের পছন্দ অনুযায়ী যে রান্নাটা সেটা করবো, সেটা দেখলে তোমরা অবাক হবে, তোমাদেরকেও দেখাবো। চলো, তো এই দেখো সব মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর এই যে কাঁকড়া সব এক জায়গাতেই রেখেছি, যেদিন যেদিন বার করব, মানে যেদিন যেদিন রান্না করব বার করে নুন হলুদ মাখিয়ে নেব, আর এইগুলো আজকে করব। এটা ছেলের ভাজা হবে আর আমাদের এগুলো ভাজা হবে। আলু সেদ্ধ, মাছ ভাজা আর ফ্যান ভাত আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট খাবার, কিন্তু আমি সব সময় দিই না, কারণ ফ্যান খাওয়া তো অতটা ভালো নয়, হাই প্রোটিন থাকে, তো একটা বয়সের পরে সেই প্রোটিনটা আমাদের শরীরে অতটা দরকার নেই, তো সেই জন্য ফ্যানটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, কিন্তু ও এতই ভালোবাসে যে আমাকে মাসে একবার অন্তত দিতে হয়, তবে তাও হয়ে মানে বানাই না যতক্ষণ মানে ও না কিছু বলছে যে অনেক দিন খাওয়া হয়নি, এই রকম কোনো কোনো সময় 2 মাস 3 মাস পরও একবার দিয়ে থাকি এই রকম, তো কাল বলছিল যে অনেক দিন খাওয়া হয়নি, তো তাই জন্য বানাচ্ছি আজকে, তো আমারও ভালো হলো, একদিকে রান্নার ঝামেলা থাকলো না, যাই হোক। কিন্তু আমি আর আমার ছেলে কিন্তু ওই ফ্যান ভাত খাই না, আমরা ফ্যানটা ঝরিয়ে আমরা খাবো, আমরা শুকনো খেতে পছন্দ করি, তো আমরা শুকনোই খাবো, আর ফ্রিজে ডাল আছে কিন্তু আমাদের ডাল লাগবে না, আর আমার হাজবেন্ড খাবে ফ্যান ভাত আর আলু সেদ্ধ, ওল সেদ্ধ আর মাছ ভাজা। তো মাছগুলো ভেজে নিচ্ছি, দেখো প্রথমে মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি, মোরলা মাছ আমার ছেলে ভালোবাসে, তো ওটা ছেলের জন্য, ছেলে আবার অতটা ইলিশ মাছ পছন্দ করে না, তো তাই জন্য ওর জন্য মোরলা মাছ ভাজছি। আর মাছ ভাজা তো সবাই জানো যে কীরকম করে ভাজতে হয়, কিন্তু তাও দেখাচ্ছি আমি একটা কারণে,
যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবারে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা কী কারণে বলো তো? সব সময় যে কোনো ভাজা জিনিস, মানে যখনই যা ফ্রাই করবে, নামাবার আগে সব সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবে। তাহলে কি হয়, ওর মধ্যে তেল যতটা অ্যাবজর্ব হবে সেটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, তখন যে কোনো জিনিস যা ভাজছ সেগুলো নামিয়ে নেবে। হাই ফ্রেন্ডস, এখন হচ্ছে রাতের বেলা, আর কটা বাজে জানো? এখন বাজে 9টা। ছেলে পড়ে চলে এসছে আর আমি এখন রান্না বসিয়েছি। ছেলেকে একটু মুড়ি দিলাম, মুড়ি খেলো, তারপর এখন রান্না বসিয়েছি। কী রান্না করবো, দুপুরে তো একদম সেদ্ধ সেদ্ধ গেল, সেদ্ধর পাট মানে উল্টো হয়ে গেছে, কেমন না? দুপুরে করেছি সেদ্ধ, যেটা মানে ন্যাচারালি হয় রাত্রে সেদ্ধ দিয়ে মানে আমরা খাই, আর দুপুরে একটু ভালো মন্দ তাকে এই ডাল টাল দিয়ে খাই, কিন্তু আজকে আমার উল্টো হয়ে গেছে। কেন বলো তো? আজকে ভেবেছিলাম দুপুরে তো এই সেরকম সেদ্ধ করব আর সেদ্ধ দিয়ে খাবো, আর মাঝে রাতে করব রুটি আর ডিমের তরকারি, কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। প্রচণ্ড গরম লাগছে, তোর বাবা আর রুটি খেতে চাইছে না, তো সেই জন্য ভাত করছি, ইলিশ মাছ ভাপা করব, মাইক্রোওভেনে, মানে এখন আর ওই ওইসবের মানে ঝামেলা গ্যাসে করতে ইচ্ছে করছে না, ওভেনে বসিয়ে দিলে কোনো ঝামেলা নেই, ঝটপট হয়ে যাবে, মশলাও বাটা হয়ে গেছে, আর ভাত আর গোল গোল করে আলু ভাজবো, ব্যাস। ডাল আছে ফ্রিজে, হয়ে যাবে, চলো মাছের ভাপাটা করে নিই। এই দেখো এখানে সর্ষে, মানে সাদা সর্ষে দিয়েছি বেশি আর কালো সর্ষে খুব কম, না হলে আমার একটু কেমন তেতো তেতো লাগে কালো সর্ষে দিয়ে করলে পুরোটাই, সেই জন্য আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা। দেখো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে মাছগুলো দিয়ে দিই। সামান্য একটু জল দিলাম আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, এবারে এটা ওভেনে দিয়ে দেবো। 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য কুক করবো। দশ মিনিট পরে দেখো মাছটাও হয়ে গেছে আর ওদিকে ভাতও হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, ব্যাস এবারে খেতে দিয়ে দেব। আর খুব সুন্দর হয়েছিল, এইভাবে যদি তোমরা ওভেনে মাছ করো খুবই ভালো লাগবে আমার তো মনে হয়। আমি কোনো ঝামেলা ছাড়া এইভাবেই ওভেনে ইলিশ মাছ ভাপাটা করি। তো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, গুড নাইট।